অবশেষে এত বছর পর আমার বাবার বাড়ির পুরো পরিবারটা এখন পরিপূর্ণ হলো। আজকে আমার বাবা কি কি খেতে পছন্দ করে সেই অনুযায়ী রান্না করার চেষ্টা করব, আর সেগুলোই মোটামুটি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। গতকালের ভিডিও দেখে অনেকেই কমেন্ট করেছেন, আপু আপনার বাবা বিদেশ থেকে আসছে। জি, আলহামদুলিল্লাহ আমার বাবাই বিদেশ থেকে এসেছে। আর এটা হচ্ছে গত বৃহস্পতিবারের ভিডিও, যেদিন আমার বাবা সৌদি আরব থেকে বাংলাদেশে পৌঁছেছেন। আর সেদিন সকালবেলা হচ্ছে, এই তো আপনাদের ভাইয়া কিন্তু এখন অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তো যাওয়ার আগে আমি বললাম যে ডিপ ফ্রিজ থেকে আমাকে একটু গরুর মাংসের প্যাকেটটা একটু বের করে দিয়ে যাও। মাংসের প্যাকেটটা যেহেতু নিচে পড়ে গেছে, আমার একটু উঠাতে ঝামেলা হয়, তো সে আমাকে সেই প্যাকেট বের করে দিয়ে যাচ্ছে। আর এই যে আমার বাবা অলরেডি বাংলাদেশ বিমানবন্দরে পৌঁছে গেছে এবং পৌঁছে ফোন দিয়েছে যে আমি প্রায় আধা ঘন্টা 40 মিনিট আগে বের হয়েছি, তুমি আমার মাকে ফোন দিয়েছিল যে তুমি এখন নাহিদকে পাঠাও। তো নাহিদ খুব দ্রুত এখন শুধু ঘুম থেকে উঠে মুখটা ধুয়েই দ্রুত বের হয়ে যাচ্ছে আমার বাবাকে আনার জন্য। তো যেহেতু এত সকালবেলা আর রাত্রদোষী এখনও ঘুমে, আর তাছাড়া হচ্ছে আপনাদের ভাইয়ারও মানে অফিস আছে, অফিসে খুব ইম্পর্টেন্ট মিটিং আছে, কোনো মতেই সে এটা ক্যান্সেল করতে পারবে না, মানে সকালে সকালে তার সময় মতো অফিসে পৌঁছাতেই হবে। তো সে একদিনের ছুটিও নিতে পারছে না, কারণ দুই একদিন আগেই তার শরীর অসুস্থতার কারণে সে একদিন ছুটি কাটিয়েছে। তো পরের চাকরি যারা করেন তারাই আসলে এই ব্যাপারটা বুঝবেন, যারা করেন না তারা বুঝবেন না। সে বাধ্য হয়ে তাকে অফিসে যেতেই হচ্ছে, সেও আনতে যেতে পারলো না। আর যেহেতু সে আনতে যেতে পারেনি, তাই হচ্ছে আমরাও যেতে পারলাম না, কারণ সাধারণত আপনাদের ভাইয়াই তো আমাদেরকে গাড়িতে করে নিয়ে যায়। তো অনেক কিছু মিলেই আমাদের আর এয়ারপোর্টে যাওয়া হলো না, আমার ভাই গেছে আব্বুকে রিসিভ করার জন্য। আর তাছাড়া হচ্ছে আমরা যেহেতু এয়ারপোর্টের কাছাকাছি থাকি, তো আব্বু এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর খুব বেশি সময় লাগবে না, 10-15 মিনিটের মধ্যেই বাসায় পৌঁছে যাবে, তো সেই চিন্তা করেও কেউ যায়নি। তো নাহিদ চলে গেছে, আপনাদের ভাইয়াও চলে গেছে অফিসে, আর আমি এখানে হচ্ছে আলু ভাজিটা এখন বসিয়ে দিব। তার জন্য প্রথমেই আমি একটু শুকনো মরিচ হচ্ছে তেলের মধ্যে হালকা একটু ভেজে নিই, যার কারণে আলু ভাজিতে খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। এরপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হালকা একটু বাদামি রং হয়ে গেলে এরপর এর মধ্যে আলু ভাজি দিয়ে দিব। তো গতকালের একটা ভিডিওতে কিন্তু একজন আপুও কমেন্ট করেছিলেন, আপু আলু ভাজির রেসিপিটা দিয়েন। আচ্ছা, সেই ব্যাপারে বলছি, তার আগে বলে নেই, এই যে গতকালে যে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আলু ভাজি কেটে আমি এইভাবে ফ্রিজে রেখে দেই, আর এই যে দেখতেই পাচ্ছেন আলু ভাজি কিন্তু বিন্দু পরিমাণ কালো হয়নি। তো এটা তো আমি আগের দিন কেটে রেখেছি, পরের দিনই ব্যবহার করে ফেলছি। আপনারা যদি চান তাহলে 3-4 দিন বা 5-6 দিনও ঠিক এইভাবেই আলু ভাজি কেটে রেখে দিতে পারেন, আলু একটুকুও কালো হবে না। আর এই তো আমি চেপে দেখাচ্ছি যে এর মধ্যে কিন্তু আমি একটু হালকা চিপচিপা পানি দিয়ে রেখেছি, যার কারণে আলু ভাজিটা কালো হচ্ছে না। আর দেখাতে দেখাতে এইদিকে আমার হচ্ছে পেঁয়াজগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি আলু কুচিগুলো দিয়ে দিব। তো যেটা বলছিলাম, গতকালের ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিলেন, আপু আলু ভাজির রেসিপি দিয়েন। তো অনেকেই বলবেন যে আলু ভাজির রেসিপি লাগে, আসলে কি যারা একদম নতুন রাঁধুনি তাদের অনেক কিছুতেই কনফিউশন থাকে, তখন তাদের লাগে। তবে আলু ভাজি করাটা যে খুব কঠিন কোনো জিনিস এরকম কিছুই না। এই তো আমি কাঁচামরিচ পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর আলু কুচি ছেড়ে নিতে নিতে দেখলাম নিচ থেকে পেঁয়াজটা একটু বেশি ভাজা ভাজা হয়ে গাঢ় রং হয়ে যাচ্ছে, তো একটু নেড়ে চেড়ে দিলাম। তারপর হচ্ছে বাকি আলু কুচিগুলো এখন দিয়ে দিচ্ছি। আর সবগুলো দেয়া হয়ে গেলে এর মধ্যে আমি হালকা পরিমাণে একটু হলুদ দেই, আর হলুদ দিয়ে মিশিয়ে নিই। আমার মা অবশ্য আলু ভাজিটাতে হলুদ দেয় না, হলুদ ছাড়াই হচ্ছে আলু ভাজি করে সাদা সাদা। তো আপনাদের ভাইয়া কেন জানি হলুদ ছাড়া ভাজিটা খেতে কিন্তু ভালোই লাগে, কিন্তু সে দেখতে তার পছন্দ হয় না। তো বরিশালের মানুষ সব কিছুতে একটু কালারফুল খাবারটা পছন্দ করে, তাই আমাকে একটু হলুদের গুঁড়ো দিতেই হয়। শুধু যে হলুদের গুঁড়া তা কিন্তু না, আমি এর মধ্যে হচ্ছে কিছুটা টমেটো দেই। আর এই যে আমি টমেটো কেটে আলু ভাজির সাথে মিশিয়ে দিয়েছি, তো এর সাথে কিন্তু একটু লবণও মিশিয়ে দিয়েছিলাম। আর এখন আর কিছুই না, আলু ভাজিটা এখন হতে যতটুকু সময় লাগবে এ পর্যন্তই।
আর আলু ভাজিটা যখন পুরোপুরি হয়ে যাবে তখন আমি এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। আর শীতকালে এই রকম ধনিয়া পাতা কুচি, টমেটো, ধনিয়া পাতার আলু ভাজিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায় এই রকম আলু ভাজি থেকে। তো এই তো সিম্পল ভাবে আমার আলু ভাজিটা করে নেওয়া কমপ্লিট। এখন হচ্ছে আমি একটা সার্ভিং বাটিতে বেড়ে নিয়েছি, আর এখন এটাকে নিয়ে ডাইনিং টেবিলে রেখে দিব। আর আমার বাবা কিন্তু এখনও আমাদের বাসায় এসে পৌঁছায়নি। তো এই মুহূর্তে আমার মা আমাকে বলল যে মাকে ফোন দিয়েছে, তারা হচ্ছে এয়ারপোর্ট থেকে সিএনজি নিয়েছে এবং খুব দ্রুতই চলে আসবে। যেহেতু এয়ারপোর্টের কাছাকাছি আমার বাসা, বেশি সময় লাগবে না, তাই আমি আর রুটি ভাজতে গেলাম না। রুটি না ভেজে আমরা এখন সবাই ড্রয়িং রুমে বসে মেইন দরজাটা খুলে অপেক্ষা করছি যে আমার বাবা কখন এই দরজা দিয়ে ঘরে ঢুকবে। অপেক্ষার সময়টা এমনিতেই কাটতে চায় না, আর তার মধ্যে হচ্ছে বুকের মধ্যে ধুকধুক ধুকধুক করছে, মানে কখন কোন মুহূর্তে বাবা ঘরে ঢুকবে। আর অবশেষে জানতে পারলাম যে আমাদের বিল্ডিংয়ের নিচেই হচ্ছে আমার বাবা আর ভাই ঢুকেছে, এখন যে কোনো মুহূর্তে ঘরে ঢুকবে। তো দরজা খুলে যেহেতু আছি, আমরা হচ্ছে লিফটের শব্দ শোনার চেষ্টা করছি, যেই মুহূর্তে লিফটের শব্দ শুনতে পেলাম ওই মুহূর্তেই রাত সামনে গিয়ে দাঁড়ালো, আর এই যে ওয়েলকাম টু বাংলাদেশ বলে নানা ভাইকে পেঁচিয়ে ধরলো। অবশেষে আমার বাবা দেশে ফিরলেন দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে। তো অনেকেই বলবেন যে এর মধ্যে কি আসেনি, এসেছে, বছর দুয়েক পরপর আমার বাবা এসেছে, কিন্তু কাটিয়েছে তো সারাটা জীবনই ধরতে গেলে বিদেশে। এবার ফাইনালি চলে এসেছে, আর যাওয়া হবে না বিদেশে। তো আমি যখন একদম ছোট, আমার বয়স তখন 4.5 বছর, তখন থেকে আমার বাবা একজন প্রবাসী। আমি বড় হয়েছি, আমার বিয়ে হয়েছে, আমার ছেলে মেয়ে হয়েছে, আমার ছেলে মেয়েও বড় হয়ে গেছে, আমার ভাই বড় হয়েছে, সেও বিয়ে করেছে, তারও অনাগত সন্তান এখন পৃথিবীর মুখ দেখার অপেক্ষা মাত্র। তো এই দীর্ঘ সময়টা আমার বাবা প্রবাসেই কাটিয়েছেন, আর এ কারণেই আমি ভিডিওর প্রথমেই শেয়ার করেছি যে অবশেষে আমার বাবার বাড়ির পরিবারটা পরিপূর্ণ হলো। কারণ যে কোনো কিছুতেই অনেক সময় আমার বাবাকে আমরা কাছে পেতাম না, মিস করতাম। তো এখন আলহামদুলিল্লাহ, আল্লাহ যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবেন, আমার বাবা এখন থেকে আমাদের সাথেই থাকবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একদম কাঁচা খেজুরগুলো। এই খেজুরটা আমার ভীষণ পছন্দ, মেনলি আমার কথা চিন্তা করেই বাবা এই যে খেজুর নিয়ে এসেছে। আমি যতবার বাবা আসে বাহির থেকে, মানে সৌদি থেকে, ততবার আমি বলে দিই, আমার একটাই চাওয়া থাকে, আব্বু কাঁচা খেজুর নিয়ে আসবেন। তো কাঁচা খেজুর নিয়ে এসেছে, আর প্রথমেই রাদের জন্য চকলেট এনেছিল, যে রাদের কাছে রাদের চকলেট দিয়ে দিয়েছে। তো রাত তো তার চকলেট পেলেই খুশি, আর কিছু তার লাগে না। তো আরেকটা কথা বলে রাখি, তো অনেকেই বলবেন যে আপু আপনার বাবা বিদেশ থেকে কি নিয়ে এসেছে। তো যেটা হয়েছে সেটা হলো, আমার বাবা কিন্তু 1 বছরও হয়নি, এর আগে বিদেশ থেকে আরেকবার এসেছিল, আর ওই বাড়ি ফাইনালি সবার জন্য যার যার যা পছন্দ, যার যার যা ডিমান্ড ছিল সেগুলো নিয়ে এসেছে। এরপর যে আমার বাবা আবার বিদেশে গেল, তার একটা মাত্র কারণ হচ্ছে সে একবারে ফাইনালি বাংলাদেশে চলে আসবে এবং সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসবে। তো যাওয়ার 6 মাসের মধ্যেই চলে আসার কথা ছিল, কিন্তু কিছু জটিলতার কারণে 6 মাসের মধ্যে আসতে পারেনি, আর একটু বেশি সময় লেগেছে, মানে 1 বছরও হয়নি। আমার বাবা কিছুদিন আগে একবার এসে গেছে, আর এবারও চলে আসছে, ফাইনালি বাংলাদেশে থাকবে এখন থেকে। তো যার কারণে হচ্ছে এবার কিন্তু ওই রকমভাবে কিছু আনা হয়নি, এবার গিয়েছিলই তার নিজের যত ব্যক্তিগত জিনিসপত্র আছে সেটা গুছিয়ে সে বাংলাদেশে চলে আসবে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আর এই যে বাবা আসার পর কিছুক্ষণ পর আমি হচ্ছে রুটিগুলো ভাজতে এসেছি, চুলার মধ্যে চা বসিয়ে দিয়েছি, আর হচ্ছে ভাজিটা তো আগেই করেছি, আর লিজা আমাকে হচ্ছে প্লেট বাটি এগুলো টেবিলে নিয়ে গিয়ে টেবিলটা গুছিয়ে দিয়ে হেল্প করছে। আর রদুষী, ওই যে রদুষীর কাজ থাকে সকালবেলা ঘরটাকে গুছিয়ে ফেলা, তো রদুষী ঘর গুছাচ্ছে। আর আমি, মানে আমার এই যে ফুলকো রুটির রেসিপিটা কিন্তু আমি আপনাদের সাথে দিয়েছি, আলহামদুলিল্লাহ আমার ফ্রোজেন রুটি সবগুলোই ফুলে, কিন্তু আজকে কেন যেন ফুলতে চাচ্ছে না, মানে আমি এক পাশ পুড়ে ফেলছি, আরেক পাশ না হতেই উল্টে ফেলছি, মানে আমার মধ্যে এত পরিমাণে এক্সাইটমেন্ট কাজ করছে যে আমার হাত পাও একটু একটু করে থরথর করে কাঁপছে। তো এই যে ক্যামেরাতে কতটুকু বুঝতে পারছেন আমি জানি না, কিন্তু সত্যি আমার হাতগুলো কাঁপছিল, মানে এতটা খুশি ছিলাম যে যাক, দীর্ঘ এতগুলো বছর পর আমার বাবা এখন আমাদের সাথে থাকবেন।
তো আমার বাবা কিন্তু খুবই সহজ সরল একজন মানুষ, আসলে বলবেন যে নিজের বাবা দেখে বলছেন, আসলে কিন্তু তা না। আমার বাবা সত্যিই অনেক সহজ সরল মানুষ, আমি যেটা বলি আপনাদের ভাই আর তো শ্বশুর, সে তো আর ওইভাবে বাড়িয়ে বলবে না, সেও সব জায়গায় বলবে যে আমার শ্বশুর হচ্ছে মানে অন্যরকম একজন মানুষ, সে কারো ধারে নাই, কারো পাছে নাই, মানে তার কারো কোনো গিবতে নাই, কোনো উল্টাপাল্টা কথাতে নাই, এমন কি কেউ একজন তাকে কোনো মানে ক্ষতি করে গেল তারপরও সে তাকে একটা বকা দিবে না, এই টাইপের মানুষ। মাঝে মধ্যে আমি আমার ভাই আমরা যদি একটু উত্তেজিত হই মানে কারো ব্যবহারে, তো উল্টা আমার বাবার কাছে আরও বকা খাই, বলে যে সে করেছে করেছে, তুমি কেন বকা দিচ্ছ, এতে তো তুমি গুণা কামাচ্ছ, তো সেটা তো যে তুমি যে সে তোমার সাথে অন্যায় করেছে যার কারণে তুমি পরপারে যেটা পাবা সেটা তো আর পাবা না, তুমি তো তাকে বকাবকি করে তো কেটেই ফেলছো। তো এই রকম মানুষ হচ্ছে আমার বাবা, যার কারণে সে দীর্ঘ প্রবাস জীবনেও বহুবার মানে অনেক টাকা পয়সার মার খেয়েছে, অনেক মালিকই তার হচ্ছে টাকা পয়সা আটকে দিয়েছে, এবং লাস্ট মুহূর্তে এই যে আজকে আসলো এই মুহূর্তেও কিন্তু মালিকের কাছে লক্ষ লক্ষ টাকা ফেলে রেখে চলে এসেছে ফাইনালি। মানে এসব গুছিয়ে আসার কথা ছিল কিন্তু মালিকের প্রবলেম, মালিক তার টাকা পাওনা সব গুছিয়ে দিতে পারেনি, অবশেষে তার আমার বাবার ব্যাংকের সব কাগজপত্র রেখে দিয়েছে, মানে ঠিকানা ব্যাংকের সব অ্যাকাউন্ট নাম্বার টাম্বার রেখে দিয়েছে যে সে নাকি পরে পাঠাবে, তো আল্লাহই জানে আদৌ সে পাঠাবে কি না। তো আমার বাবা বলে যে না, মালিক অনেক ভালো মানুষ, পাঠিয়ে দিবে। তো আমার বাবা হচ্ছে এই টাইপের মানুষকে খুব সহজেই বিশ্বাস করে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বাবা দেশে এসেছে, এটাই আমাদের জন্য অনেক, না হয় কিছু টাকা না হয় মায়েরই খেলো। আচ্ছা যাই হোক, নিজের বাবা সম্পর্কে বলতে গেলে হয়তো প্রতিটি সন্তানেরই এইরকম হবে, যার কারণে আমি আপনাদের সাথে অনেক কথা শেয়ার করে ফেলেছি, যেটা আমাদের বাবাকে নিয়ে আমাদের গর্ব সেই কথাগুলোই শেয়ার করলাম। তো এই যে কথা বলতে বলতে যেটা আপনারা দেখতে পেলেন সেটা হচ্ছে আমার বাবা একটা কম্বল বের করে দিল আর তার নিচে কিছু ফল ছিল, এই ফলটা হচ্ছে আমাদের ভীষণ পছন্দ হয়েছিল, আমার বাবা একবার আসার সময় নিয়ে এসেছিল খুব বেশি করে, তখন ফলটা খেতে অনেক ভালো লেগেছিল, তো সবার পছন্দ হয়েছিল জেনে সে ছোট্ট একটা বক্স এবার নিয়ে এসেছে, বেশি আনেনি কারণ হচ্ছে এটা নাকি এই ফলের সিজন না, যার কারণে ফলটা ভালো নাও হতে পারে, সে কারণে হচ্ছে কম করে নিয়ে এসেছে। আর এই যে যা দেখাচ্ছে আবু বলছে এগুলো হচ্ছে আমার রাফিউজের ছিল, আমারই বাসার যে জিনিসপত্র সেগুলো। তো এবার আসার জন্য হচ্ছে রাদের জন্য একটা কম্বল নিয়ে এসেছে, গতবার আসার সময় রদুষির জন্য একটা কম্বল নিয়ে এসেছিলো, তার আগের বার আসার সময় আমার আর আপনাদের ভাইয়ার জন্য একটা কম্বল নিয়ে এসেছিলো। তো এবার তো কিছুই আনেনি, কিন্তু ফাইনালি যেহেতু একবারে চলে আসছে তো ভাবলো যে সবাইকে একটা করে কম্বল দেওয়া হয়েছে, তো রাদেরটা এখনও দেওয়া হয়নি, তো এইবার ফাইনালি আসার সময় রাদের জন্য একটা কম্বল নিয়ে এসেছে, আর এই কম্বলের ডিমান্ড ছিল রাদের রেড কালারের হতে হবে, তো এই যে একদম টকটকা রেড কালারের কম্বল নিয়ে এসেছে আমার বাবা তার নাতির জন্য। তো এই কম্বলটা কেনার সময় হচ্ছে বাবা আমাকে ভিডিও কল দিয়েছিল, বলল যে দেখো তো তোমার পছন্দ হয় কি না, আমার এটা পছন্দ হয়েছে, তো দেখলাম রেড কালার, আমি বললাম যে আপনার পছন্দ হয়েছে নিয়ে নেন, রাত ছোট মানুষ অত কিছু বুঝবে না, ও রেড কালার হলেই হলো, তো আনার পরে দেখলাম যে না আমাদেরও পছন্দ হয়েছে। আর এই তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে রাদের কতটা পছন্দ হয়েছে, সে কম্বল পেয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছে বিছানার মধ্যে, তো আমার বেড কভারও লাল, রাদের কম্বলও লাল, সব কিছু একদম লালে লাল হয়ে গেছে। আর এই যে কম্বলটা কিন্তু ডাবল কম্বল যেটাকে বলা হয় সেটা, এই যে আমার ভাই একটু ধরে দেখাচ্ছে, কম্বলটা হচ্ছে দুই পার্টের, আর এই কম্বলটার প্রাইস পড়েছে হলো 200 রিয়াল। আমি একবার রাতের জন্য ঢাকা থেকে কম্বল কেনার জন্য গিয়েছিলাম, এই ডাবল পার্টের কম্বলগুলো দেখলাম যে অনেক বেশি প্রাইস চায়, তারপর আমি আর কিনিনি। তো 200 রিয়ালে এখন রিয়ালের দাম অনুযায়ী কত সেটা তো আপনারা নিশ্চয়ই বুঝেই গেছেন। তো এই যে কম্বল নাড়াচাড়া করার সময় হঠাৎ করে দেখলাম যে আমরা কম্বলের উল্টা দিকটা দেখছি, কম্বলের আরেকটা পাশ যেটা হচ্ছে সঠিক পাশ, কিন্তু দুই পাশেই ব্যবহার করা যাবে, কিন্তু আরেকটা যে পাশ আছে যেটাকে সঠিক পাশ বলছি সেই পাশে একটু অন্য রকম কেমন যেন ডিজাইনও করা আছে, আর এই পাশের কালারটা হচ্ছে আর একটু গাঢ়। তো এখন তো কম্বলটা হচ্ছে আমাদের আরও বেশি ভালো লাগছে, কারণ কালারটা আরও অনেক সুন্দর দেখাচ্ছে কিন্তু, তাই না? তো এই তো কম্বল দেখা শেষ হয়ে গেলে আমার বাবাই এখন এটাকে আবার ভাঁজ করে সুন্দর মতো প্যাকেটে ঢুকিয়ে রাখছে। আর এরপর কি, এরপর বাবাকে বললাম যে আপনি যেহেতু সারা রাত জার্নি করেছেন, মানে একদম মাঝ রাতে রওনা হয়েছে, একদম ভোরে ভোরে এসে বাংলাদেশে নেমেছে, তাহলে আপনি একটু রেস্ট নেন আর আমি এখন রান্নায় চলে যাব। তো বাবার জন্য কি কি রান্না করছি আজকে সেটা আপনাদের সাথে টুকিটাকি শেয়ার করব।
আর আজকের পুরো রান্নাটায় কিন্তু লিজা আমাকে বেশ অনেকটা হেল্প করেছে। আমার পেঁয়াজ কুচি করা ছিল না, আগের দিন খালাকে দিয়ে পেঁয়াজ কাটাতে ভুলে গিয়েছিলাম, তো আজকের রান্নায় মোটামুটি একটু পেঁয়াজ বেশি লাগবে। এর কারণে লিজা হচ্ছে পেঁয়াজ কেটে দিবে। আর এই যে আপনাদের ভাইয়া যে মাংসটা ভিজিয়ে রেখে গিয়েছিল, মাংসটা অনেকটাই ভিজে গেছে, তো আজকে আমি গরু মাংস রান্না করব, সাথে ইলিশ মাছ আর আমার বাবার খুব পছন্দের একটা ভর্তা বানাবো। তো অনেকেই হয়তো বলতে পারেন, আপু এতদিন পর আপনার বাবা বিদেশ থেকে আসলো, তাকে পোলাও মাংস খাওয়াবেন না? না রে ভাই, খাওয়াবো না, কারণ আমার বাবা যেই টাইপের খাবারগুলো পছন্দ করে আমি আজকে সেই টাইপের রান্নাগুলোই করার চেষ্টা করছি। আর সেই খাবারগুলোর মধ্যে প্রধান একটা খাবার হচ্ছে রসুনের ভর্তা। আমার বাবা যে কী পরিমাণে রসুনের ভর্তা পছন্দ করে, তাই আজকে আমার আব্বুর জন্য আমি হচ্ছে রসুন ভর্তা বানাচ্ছি। তো অনেকেই আবার ভাববেন না যে আপনি আব্বু আব্বু ডাকছেন, এত বড় মানুষ আপনি আব্বু ডাকেন, এটা কি ঢং করে ডাকছেন? না, ঢং করে ডাকছি না, আমরা ভাই বোন, কিন্তু আমার বাবাকে আব্বা বা বাবা এরকম কিছু ডাকি না, আব্বু বলেই ডাকি। কারণ ওই যে একটা জিনিস বুঝতে হবে, ছোটোবেলা থেকে আমার বাবা যেহেতু বিদেশে থাকে, আমাদের ডাকটা কিন্তু আর চেঞ্জ হয়নি। ছোটোবেলায় আব্বু ডাকতাম, সেই আব্বু ডাকটাই রয়ে গেছে। তো এই যে আমি রসুন ভর্তা বানানোর জন্য শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম, আর হচ্ছে রসুন পেঁয়াজটাও তেলে একটু ভেজে নিয়েছি, ইলিশ মাছটা এখনও ভিজেনি, ভিজিয়ে রেখেছি, আর এর মধ্যে হচ্ছে আমি গরুর মাংসটা কেটে নিয়েছি। আর ওইদিকে তো একটু আগে দেখতেই পেলেন লিজা আমাকে পেঁয়াজগুলো কেটে দিচ্ছে। পেঁয়াজগুলো খুব সুন্দর কুচি কুচি করেই লিজা কেটেছে। এখন আমি গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি। গরুর মাংসটা সাধারণত আমি সব মশলা একেবারে দিয়ে মেখে ঝুঁকে বসিয়ে দিই, যার কারণে এখানে আমি আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়ো, তারপর হচ্ছে গরম মশলা সব কিছু একসাথে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এখন একদম ভালো করে মিশিয়ে নিয়ে আমি চুলার জালটা জ্বালিয়ে দিব। মিশানো হয়ে গেছে, আমি চুলাতে বসিয়েও দিয়েছি, তার সাথে কিন্তু আমি টমেটোও দিয়েছি কুচি করে কেটে। আমি কিন্তু গরুর মাংস, মুরগির মাংস, আসলে যাই রান্না করি না কেন, আমি টমেটোটা দিতে পছন্দ করি। আর এই যে এইদিকে হচ্ছে আমার রসুন পেঁয়াজ যে ভেজে রেখেছিলাম, সেগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন ভর্তাটা আমি ব্লেন্ডারে করে নিচ্ছি। আর তার জন্য হচ্ছে আমি প্রথমে মরিচ দিয়ে দিয়েছি, তারপর রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে এর মধ্যে সামান্য একটু তেঁতুল দিয়ে দিয়েছি, উপরে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, তার সাথে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এরপর একসাথে সব কিছু ব্লেন্ড করে ফেলব। ব্যাস, খুব সহজেই হয়ে যাবে আমার রসুনের ভর্তা। তো একবারে ব্লেন্ড হবে না, ব্লেন্ড করে করে একটু অফ করে আবার ঢাকনা খুলে একটু চামচ দিয়ে নেড়ে নেড়ে দিলে তিন চারবারে এটা একদম সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। আর এই তো আমার রসুন ভর্তাটা হয়েও গেছে, এখন আমি বাটিতে তুলে ফেলেছি, আর এখন হচ্ছে বাকি রান্নাটা সেরে ফেলবো। তো এর মধ্যে আমার মাছটা হচ্ছে ভিজে গেছে, আর এই মাছটা হচ্ছে 1 কেজি 150 না 200 গ্রাম হবে, মানে সেদিন যে আবদুল্লাপুর থেকে মাছগুলো সংরক্ষণ করেছিলাম সেখান থেকে একটা বড় মাছ নিয়েছি। তো ভেবেছিলাম এটার মধ্যে ডিম হবে, সেটা চিন্তা করেই এই মাছটা বের করেছি, কারণ আমার বাবার হচ্ছে ইলিশ মাছের চাইতে ইলিশ মাছের ডিমটা খুব বেশি পছন্দ। তো ভাবলাম মাছটার মধ্যে যদি ডিম হয়, ডিমটা আমি আলাদা বের করে নিয়ে বাবাকে ভুনা করে দিব। তো ভেবেছিলাম ডিমটা একটু বড় হবে, সেই চিন্তা করে ডিমটা বের করে ফেলেছি, আর বের করে দেখলাম যে না, খুব বেশি একটা বড় ডিম হয়নি। এরকম যদি বুঝতে পারতাম তাহলে আমি হচ্ছে মাছের পেটের সাথেই ডিমটা রেখে দিয়েই মাছটা কাটতাম। তো যেহেতু বের করে ফেলেছি, এখন আর কিছু করার নাই, এখন এটা মাছ রান্নার সাথেই তরকারির সাথে দিয়ে দিব। আর আমি এই যে মাছ কেটে নিয়েছি, এখন একটু হলুদ মরিচ মেখে এগুলোকে একদমই হালকাভাবে ভেজে নিব। হলুদ মরিচ মাখানো শেষ, এখন হচ্ছে হালকা একটু ভেজে নেওয়ার জন্য চুলাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হলে এখন এক এক করে মাছের পিচগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে এই মাছের সাথে হচ্ছে মাছগুলো যখন ভাজা হয়ে যাবে পুরোপুরি, তার মধ্যে আমি ডিমটা যে বের করেছিলাম ইলিশ মাছের পেট থেকে, সেই ডিমটাও একটু হালকা ভেজে নিব। আর যার কারণে আমি হচ্ছে ডিমের গায়েও একটু হালকা হলুদ মরিচ লবণ মেখে নিয়েছি। তো এই তো একদম হালকাভাবেই আমার হচ্ছে মাছ আর ডিম ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি রান্নাটা বসিয়ে দিব। আর আজকে আমি ইলিশ মাছটা রান্না করছি হলো মূলা দিয়ে।
তো লিজা আমাকে হচ্ছে মূলাগুলো কেটে দিয়েছে, তারপর আলুও কেটে দিয়েছে, আলু কেটেছে, মূলা কেটেছে, ধুয়ে দিয়েছে। আমি এখন হচ্ছে দাড়িদের রান্নাটা সেরে ফেলছি। আর এই যে আমি মূলা তরকারিটা রান্না করার জন্য মশলা কষিয়ে নিয়েছি, তার মধ্যে টমেটো দিয়ে দিয়েছি। আর এই দিকে হচ্ছে আমি তো অনেক আগেই গরু মাংসটা বসিয়ে দিয়েছিলাম, আর গরু মাংসটাও কিন্তু কষানো হচ্ছে। আমি এই গরুর মাংস একদম কষানোতেই সেদ্ধ করে ফেলবো, তারপর অবশ্য ঝোল আলু দিব, যেহেতু আমার ছেলে মেয়ে মাংসের আলুটা খুবই পছন্দ করে। তো এই কারণে হচ্ছে আমার মাংসটা আরও খুব অনেকটা সময় কষাতে হবে, যার কারণে আমি হচ্ছে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি। কম আঁচে আমি হালকা হালকা করে নেড়ে দিব মাঝে মধ্যে, এভাবেই গরু মাংসটা কষিয়ে নিব। আর এইদিকে হচ্ছে যে টমেটোটা দিয়েছিলাম, টমেটোর সাথেও মশলাটা মিশে গেছে। এখন এই মশলার মধ্যে হচ্ছে আমি মূলা যে কেটে ধুয়ে রেখেছি মূলাগুলো দিয়ে দিব। তো আমি বারবার যেটা বলি সেটা হচ্ছে ওই যে আমি কিন্তু এই মূলাটাও কষানোর মধ্যে সেদ্ধ করব। তাই এই যে বলেছিলাম একটু আগে যে আমি গরু মাংসটা আরও ভালো করে কষিয়ে নিব, আর এই যে কষাচ্ছি, কষাতে কষাতে এর কালারটাও যেই রকম সুন্দর হবে আর তেলটাও কিন্তু উপরে উঠে আসবে। তো অনেকেই বলেন যে গরু মাংস রান্না করলে তেল ভাসে না কেন, তো এইভাবে যদি রান্না করেন তেল অবশ্যই ভাসবে। আবার অনেকে ভাবেন যে তেল ভাসা দেখলে এত তেল দিয়েছেন, আসলে যেটা হয় খুব ভালো করে কষালে অল্প তেলটাও কিন্তু মাংসের গা থেকে ছেড়ে দেয় এবং তরকারির উপরে ভেসে উঠে। তো কথা বলতে বলতে আমার মূলা তরকারি কষিয়ে নেওয়ার পর আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়েছি, মানে মূলাতে কিন্তু আমি একদমই কম পরিমাণে পানি দিয়েছি, কারণ আমি কষানোতেই মূলাটা পুরোপুরি সেদ্ধ করে ফেলেছি। এবং পানি দেওয়া হয়ে গেলে এরপর পানিটা যখন পরিমাণ মতো হয়ে এসেছে, এরপর মাছ দিয়েছি, এবং মাছ দেওয়ার পর একটু সময় রেখে আমি উপর থেকে ধনিয়া পাতা দিয়ে এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো আজকের রান্না তো অনেকে বলবেন যে আপু ইলিশ মাছে ধনিয়া পাতা দিয়েছেন, আমি দিয়েছি ভাই। আমি হচ্ছে ইলিশ মাছ তরকারি হিসেবে যদি রান্না করি তাহলে সেটার মধ্যে একটু ধনিয়া পাতা দেই, কারণ মাছটা খাওয়ার সময় আমার কাছে মাছের ঘ্রাণ লাগে, তরকারি খাওয়ার সময় ধনিয়া পাতা মাছের ঘ্রাণ দুইটাই লাগে। আমি মনে করি না যে ধনিয়া পাতা দিলে মাছের ঘ্রাণটা একদম চলে যায়। আচ্ছা যাই হোক, মূলা তরকারিটা রান্না হয়ে গেলে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর অপর চুলায় হচ্ছে মাংসটা ঠিকঠাক মতো কষানো হয়ে গেলে মাংসের মধ্যেও ঝোল আলু দিয়ে দিয়েছি। মাংস প্রায় হয়ে এসেছে, তো ওই মুহূর্তে লিজা বলছিল যে আপু আমি একটু মাংস খেয়ে দেখব। তো ওই যে প্রেগনেন্ট মানুষ, এই সময়টা কিন্তু অনেক কিছুই খেতে ইচ্ছা করে, আর খেতে ইচ্ছা করলে তখনই খেতে ইচ্ছা করে, আগে পরে হলে কিন্তু চলবে না। তো আমি লিজাকে মাংসটা দিয়ে এখন ঘরে এসেছি, আর ঘরে এসে দেখি যে আমার মা বাবা আর রাত তারা তিনজন বসে অনলাইনে গেম খেলছে। তো এরপর হচ্ছে আমার রান্নাবাড়া শেষ হয়েছে, আমরা খাওয়া দাওয়া করেছি, আমরা রেডি হয়েছি, আমি যে রান্নাগুলো করেছি সেগুলো আবার গুছিয়ে নিয়েছি বাবার বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আর এখন এই যে আমরা সবাই মোটামুটি রেডি, কারণ এখন রাত 8:30-এর মতো বাজে, আর আমরা আজকে সবাই মিলে হচ্ছে আমি আবার সাভার যাচ্ছি আমার বাবার সাথে। তো এই যে আপনাদের ভাইয়া অফিস থেকে আসার পরই রেডি হয়েছে, অফিস থেকে আসার পর অবশ্য চা নাস্তা করেছি, তারপর রেডি হয়েছে, আর এখন আমরা মিলে সাভারে বাবার বাড়ি যাচ্ছি। তো অনেক কিছুই বাদ পড়েছে, আজকে আর অ্যাড করলাম না, পরবর্তী ভিডিওতে দিয়ে দিব, কারণ আজকের ভিডিওটা না হয় অনেক বড় হয়ে যাবে। তো আজকে আর না বাড়াই, আজকে এ পর্যন্তই। আজকেও যদি ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।